Hello, welcome everyone. Today we are going to discuss about the lackings of our preliminary exam. আমাদের প্রিলিমিনারি এক্সামে আমাদের কিছু ল্যাকিংস থাকে, যে জিনিসগুলো হচ্ছে আমরা ডিসকাস করব। আমরা এর আগেও এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছি। তো আমাদের প্রিলিমিনারিতে আমরা বারবার অকৃতকার্য হচ্ছি, এর পিছনে বেশ কয়েকটা কাজ ফ্যাক্টর কাজ করতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছি এর আগেও, তার মধ্যে আমি তিনটা বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। ফার্স্ট অফ অল, আমার হচ্ছে প্রিলিমিনারি সিলেবাস, সেই প্রিলিমিনারি সিলেবাস সম্পর্কে আমার যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা হয়তো আমার ক্লিয়ার নয়। সিলেবাসটা আমি প্রিন্ট দিব, এবং সিলেবাস প্রিন্ট দেওয়ার পরে আমি যে যে পার্টগুলো আমার দখলে রয়েছে সেগুলো মার্কার দিয়ে আমি বিভিন্ন কালারে আমি মার্কিং করব। কারণ হচ্ছে আমার সেই সিলেবাস সম্পর্কে যদি কংক্রিট ধারণা না থাকে, তাহলে আমার প্রস্তুতিটা হবে অনেক বেশি এবং অনেক বাস্ট একটা প্রস্তুতি হবে, কিন্তু প্রিসাইজ কোনো প্রস্তুতি হবে না। সেকেন্ড, আমার শুরুটা করতে হবে হচ্ছে অনেকটা আগে। আপনি যদি শুরুটা যত দ্রুত করতে পারেন, আপনি যত ইউনিভার্সিটি, স্পেশালি আপনি যখন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আপনি রয়েছেন, সেই সময়টা আমি মনে করি পিক টাইম আপনার শুরুর জন্য। কারণ আপনি এই সময়টা যদি শুরু করতে পারেন, তাহলে আপনি খুব দ্রুত আপনি সিলেবাসটা গ্রিপে আনতে পারবেন, এবং হচ্ছে আপনি এই আপনার যে সময়টা থাকবে, আপনি আপনি 2 থেকে 3 বছর সময় থাকবে হাতে, সেই জন্য হচ্ছে আপনি কনফিউজড হবেন না। থার্ডলি, যে জিনিসটা বলবো, আমাদের প্র্যাকটিসে পর্যাপ্ত অভাব রয়েছে। আমরা অনেক সময় আমরা অনেক বেশি পড়াশোনা করি, কিন্তু আমরা রিয়েল এক্সাম ফেস করার আগে আমরা কয়েকটা বিসিএস প্রিলিমিনারি যে এমসিকিউ স্টাইলের যে আমরা পরীক্ষা, সেই পরীক্ষাগুলো আমরা ফেস করি না। এই জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে বাজার থেকে বিভিন্ন গাইড, যেগুলো হচ্ছে যে আনসার শিট ছাড়া আমরা সেই আনসার গুলো সলভ করব। এবং আমরা 200 মার্কসের এক্সাম, 100 মার্কসের এক্সাম বা বিভিন্ন মার্কসের এক্সাম রয়েছে। আপনি 50 থেকে শুরু করে 100, 200, 150 পর্যন্ত আপনি এক্সাম দিতে থাকেন, প্রতিদিন এক্সাম দেন, দেখবেন আপনি অনেক বেশি ভুল মার্ক কিভাবে আপনি আপনার ভুলটা কিভাবে সেভাবে ধরা পড়বে, এবং আস্তে আস্তে আপনি সেই যে আপনার যে ভুল দাগানোর যে প্রবণতা, সেই জিনিসটা হচ্ছে আপনি ডে বাই ডে আপনি সাম আপ করতে পারবেন, আপনি এই জায়গায় অনেক কারেকশন করতে পারবেন। কারণ হচ্ছে আপনি যখন ফার্স্ট এক্সামটা দিবেন, ধরেন আপনি 10টা এক্সাম ফেস করবেন বা 20টা এক্সাম আপনি সেট করলেন, যে আমি 20টা এক্সাম আপনি সময় যে সময়টুকু রয়েছে আমার 2 ঘন্টা সময় রয়েছে, আমি প্রয়োজনে আমি এখান থেকে 20-30 মিনিট সময় কমিয়ে দিলাম। আমি ধরেন 1 ঘন্টা 30 মিনিটে আমি পুরো এক্সামটা দিলাম 200 মার্কসে। এক্সাম দেওয়ার পরে আমি দেখলাম যে আমার ব্রেনটা কতটুকু কাজ করে। আমি কেন সময় কমিয়ে দিতে বললাম, কারণ হচ্ছে যখন আপনি পরীক্ষার হলে থাকবেন, তখন দেখবেন আপনার অনেক লস টাইম হচ্ছে, আপনি অনেক চিন্তা করছেন। কিন্তু আপনি যখন রুমে, এসি রুমে বসে পরীক্ষা দিচ্ছেন, অথবা আপনার রুমে বসে পরীক্ষা দিচ্ছেন, তখন কিন্তু সেই ক্ষেত্রে সেই আপনার সুইটিং হবে না বা আপনার অন্যরকম আদার্স টেনশন কাজ করবে না, কারণ আপনার এটা আলটিমেট গোল নয়। বাট বিসিএস এর যে রিয়েল এক্সাম, সেই রিয়েল এক্সামে আপনার অনেক লস টাইম থাকতে পারে। এই জন্য আপনি কিছু সময় কমিয়ে আপনি বারবার প্র্যাকটিস করতে থাকেন। আপনি হচ্ছে প্রয়োজনে আপনার একটা ফ্রেন্ড সার্কেল ক্রিয়েট করেন, যারা হচ্ছে আপনার একই সাথে হচ্ছে বিভিন্ন এক্সাম দিবে, যারা হচ্ছে এক্সাম গ্রুপ, সেই এক্সাম গ্রুপের মাধ্যমে এক্সাম দিতে পারেন। আপনি বিভিন্ন লাইভ এমসিকিউ নামে একটা কি জানি এই সফটওয়্যার রয়েছে, বা আই মিন অ্যাপ রয়েছে, সেই অ্যাপে আপনি হয়তো পরীক্ষা দিতে পারেন। এর বাইরে যদি এরকম কোনো সিমিলার কোনো প্ল্যাটফর্ম থাকে, সেই প্ল্যাটফর্ম গুলো আপনি ইউজ করতে পারেন, আপনার সাকসেস রেটটা অনেক বেশি বেড়ে যাবে। কারণ হচ্ছে আপনি যখন একবার ভুল ধাগানো কম শুরু করবেন, তখন আপনার মার্কটা কাটা যাচ্ছে না, আপনার যে মার্কটা দিচ্ছেন সেই মার্কটা আপনার রয়ে গেছে। সো এই ক্ষেত্রে আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে। আর এই 3টা বিষয় নিয়ে আজকে কথা বললাম, আমরা নেক্সট ডেতে আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।